হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি, আমার বাড়ির সবাই আমরা খুব ভালো আছি। সামনেই পুজো চলে এসেছে, আর দেখো আমি পর্দাগুলো চেঞ্জ করেছি, কারণ গ্রিন এখানে জানলায় পর্দা ছিল, তো আমি দরজায় পর্দাটাও গ্রিন লাগিয়ে নিয়েছি, আর ওই ঘরে পার্পেল ছিল, পার্পেল কালার লাগিয়ে নিয়েছি। তো পর্দাটা সেট করে নিয়ে আজকে চিন্তা করেছি যে পুরো ঘরটা আমি ডাস্টিং করব। তো এখানে আমি আগে ঝুলটা ঝেড়ে নিচ্ছি। তো প্রত্যেকের বাড়িতেই দেখো একটা তো ঝুল তো জমতেই থাকে, তো আমি আজকে ভেবেছি পুরো ঘরটা পরিষ্কার করে ফেলবো, আর পুজোর আগে সবাই বাড়িটা একটু গুছিয়ে নেয়, তো আমিও তাই আজকে ভেবেছি করে নেব। তো ভেতরের ঘরটা মানে বেডরুমটা আগে ক্লিন করে তারপরে আমি এবার ডাইনিংয়ে চলে এসেছি, তো ডাইনিংটাও আমি ক্লিন করে নিচ্ছি। তো প্রথমে ডাস্টিংটা করে নিই, করে নিয়ে তারপর আজকে একটু রান্না বান্না করে তারপরে আমি ভেবেছি বিকেলবেলা থেকে শুরু করব গোছানোর কাজ, কারণ সকালবেলা রান্না বান্না থাকে সেই জন্য সকালে আর হয়ে ওঠেনি। তো আমি একদম সন্ধ্যের টাইমে চলে এসেছি, তো তখন আর দুটো ঘর আমি ঝেড়ে পরিষ্কার করে তারপরে আমি রান্নার কাজে চলে গিয়েছিলাম। তো এখন আমি সন্ধ্যেবেলা সন্ধ্যে দেখিয়ে তারপরে চলে এসেছি যে আমার ড্রেসিং টেবিলটা আছে সেটা গোছাতে। তো ড্রেসিং টেবিলটা দেখো আমার খুবই ছোট, তো ওই ছোটর মধ্যেই আমি সুন্দর করে ম্যানেজ করে আমার জিনিসপত্রগুলো রেখে দিই। আর এদিকে যে আমার আয়নাটা আছে ওটা আমি প্রথমে কলিন দিয়ে মুছে নিয়েছি, তারপরে এবার কাপড়ের সাহায্যে যা যা জিনিস ওপরে থাকে ড্রেসিং টেবিলের ওপরে, যেমন পারফিউম পাউডার, বাবির পাউডার, তো সেইগুলো আমি মুছে ভালো করে পরিষ্কার করে তারপরে সাজাবো। আর ভেতরের যে নিচে মানে নিচের যে আমার ড্রেসিং টেবিলের কাভারটা আছে সেখানে আমার সব জুয়েলারি থাকে, যেমন অক্সিডাইজের ব্রেসলেট, অক্সিডাইজের হার, অক্সিডাইজের কানের দুল, তো সেগুলো আমি রেখেছি নিচের কাভারটায়। তো সেগুলো আরেকদিন তোমাদের সাথে কিভাবে গুছিয়ে রাখি সেটা শেয়ার করব। তো ওপরটা এভাবে আমি আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে সুন্দর করে আবার গুছিয়ে রাখবো। আর ওপরের জিনিসগুলো একটু ধুলো হয়ে যায়, কারণ জানলার পাশেই দেখো ড্রেসিং টেবিলটা, তো জানলা দিয়ে মোটামুটি রাস্তার পাশে যেহেতু বাড়ি, তো ধুলো আসে, সেগুলো এসে ওপরটা একটু ধুলো হয়ে যায়, তো দুদিন ছাড়া ছাড়াই ডাস্টিং করতে হয়। তো আজকে আমি পুরোপুরি ডিপ ক্লিন করছি বলে সব বের করে আবার নতুন করে সাজিয়ে তারপরে আবার গোছাচ্ছি। তো ওপর ওপর ডাস্টিং তো প্রতিদিনই প্রত্যেক মানুষই করে। আর এবার দেখো আমার ডাস্টিং হয়ে গেছে, আর প্রতিদিন যদি ডাস্টিং করা থাকে বা ঘরটা যদি গোছানো থাকে তাহলে দেখতেও সুন্দর লাগে, আর একদিনে বেশি কাজও এসে পড়ে না আর কি। তো একদিনে কমপ্লিট করতে তখন আরও বেশি প্রবলেম হয়ে যায়, তাই একটু একটু করে প্রত্যেক দিনই যদি ঘরটা গোছিয়ে রাখা যায় তাহলে একদিনে অনেকটা কাজ পড়ে যায় না। তো ব্যাস আমার মোছা হয়ে গেছে, এবার আমি গুছিয়ে রাখছি। আর এই যে আমার ড্রয়ারটা দেখছো, এটা ছোট্ট একটা ড্রয়ার, এই ড্রয়ারটার মধ্যে আমার কসমেটিক্সগুলো রাখা আছে, মানে নেল পলিশ, লিপস্টিক, ব্লাশার, আই শ্যাডো, যা যা মানুষের মেকআপ করতে লাগে, তো সেইগুলো আমি এর মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো এরকম একটা ছোট্ট ড্রয়ারের মধ্যে সব কিছু রাখলে তাহলে জিনিসগুলো খুব ম্যানেজেবল থাকে, আর চারদিকে ওপেন থাকলে খুঁজে পাওয়াটাও ডিফিকাল্ট, আর সেই জন্য আমি এর মধ্যে ছোটো ছোটো যেগুলো জিনিস সেগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। তো হয়ে গেছে, এবার আমার ড্রেসিং টেবিলটা কমপ্লিট। ড্রেসিং টেবিলটা কমপ্লিট করে আমি চলে এসেছি, এবার আলমারিটা আমি ওপর থেকে পুরো ডাস্টিং করে নিচ্ছি। ভেতরটা মোটামুটি আমার গোছানোই থাকে সব সময়, ভেতরের জামা কাপড়গুলো আমি ওপরে যে ধুলো টুলো একটু আধটু পরে সেগুলো আমি ডাস্টিং করে নিচ্ছি।
আর এই যে আলমারিটা, এটা আমার বিয়ের আলমারি, মানে বিয়ের সময় বাবা দিয়েছিল। তো ভেবেছিলাম এটা আমি যখন এ বাড়িতে আসব তো এই আলমারিটা একবার কালার করে নেব, কারণ আলমারির কালারটা নষ্ট হয়ে গেছে, তো অনেক বছরই তো হয়ে গেল, তো সেই জন্য এটার কালারটা ফিট হয়ে গেছে, তো সেটার হয়ে ওঠেনি। তো আলমারিটা কমপ্লিট করে দেখো বাবির যে ড্রয়ারটা আছে সেটাও আমি ডাস্টিং করে নিচ্ছি। তো এটা আগের দিন আমি ভেতরটা পুরোপুরি গুছিয়ে ফেলেছিলাম, তো তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম। তো আজকে আমি এইটা ওপরটা ডাস্টিং করে নিচ্ছি, আর ধুলোরও যা জমে প্রতিদিনই আমি ডাস্টিং করতে থাকি। তো আজকে আগের দিনের মতোই আমি আবার একবার ডাস্টিং করে নিচ্ছি। আর এদিকে দেখো কথা বলতে বলতেই আমি ডাস্টিং করছি, কারণ বাবি খাটে বসে বসে ড্রয়িং করছে, তো ওর সাথে বকবক করছি আর আমি কাজও করছি, কারণ ও চুপ থাকার একটা মিনিটও চুপ থাকতে পারে না, তো সেই জন্য আমি কাজ করছি আর বাবির সাথে গল্প করছি। তো এই ঘরটা আমি আগে কমপ্লিট করে নিয়ে তারপরে আমি ডাইনিংয়ে চলে যাব। তো এটা আমার মোটামুটি এই ঘরের ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার চলে এসেছি ডাইনিং রুমে। তো ডাইনিংয়ে আমি টেবিলটাই ফার্স্টে আমি ধরেছি, তো নিচেটা ডাস্টিং করে এবার ওপরের কাঁচটা আমি ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রতিদিন লাঞ্চ আর ডিনারের পর তো মোছা হয়, তো আজকে আমি যেহেতু ডিপ ক্লিন করছি তো উইকে একবার করে যদি সাবান দিয়ে আর কলিন দিয়ে মুছে নেওয়া যায় তাহলে এটা কাঁচগুলো অনেক বেশি পরিষ্কার থাকে। তো সেটা আমার হয়ে গেছে, কলিন দিয়েও মোছা হয়ে গেল। এবার আমি একটু নিউজ পেপার দিয়ে মুছে নিই, এটা আমি প্রত্যেক দিনই একবার করে মুছি। নিউজ পেপার দিয়ে মুছলে কাঁচ আয়না এগুলো খুব চকচকে থাকে, তো তোমরা আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এটা তোমরাও একবার করে দেখবে, ভীষণ সুন্দর থাকে। আর এদিকে আমার এই যে মানি প্ল্যান্টটা আছে টেবিলেই থাকে, এটাও আমি এখানে ধুয়ে ভালো করে সাজিয়ে রেখে দিলাম। তো ওটা কমপ্লিট করে এবার চলে এসেছি ফ্রিজটা করে নিতে। ফ্রিজটাও সেমভাবে প্রথমে ভিম লিকুইড দিয়ে ওপরের ডোরটা আগে সাবান দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কলিন দিয়ে মুছে নিচ্ছি। তো ব্যাস হয়ে গেছে আমার মোটামুটি ডাস্টিং আর ক্লিনিংয়ের কাজ, ওপরের যা যা জিনিসপত্র যা আছে সব আমার ক্লিনিং হয়ে গেল আজকেই। তো মোটামুটি এইভাবেই আমার চলতে থাকবে ক্লিনিং মহালয় পর্যন্ত, আর আজকে যতটুকু সম্ভব করা হয়ে গেল, পরের দিন আবার বাকিটা করব, বাকি জানলা টানলাগুলোও করতে হবে। তো এবার ডিনারের ব্যবস্থা করতে হবে, তাই আর আমি ওটি এখন সন্ধ্যাবেলা একটু চা খাবো, বাবিকে মাঝখানেই টিফিন দেওয়া হয়ে গেছে, বাবির টিফিন করা হয়ে গেছে। তো চলো আজকে এই পর্যন্তই, আমি ক্লিনিংটা কমপ্লিট করলাম। তো এরপরে ক্লিনিংয়ের কাজটা কমপ্লিট করে আর পরের দিন তোমাদের সাথে শেয়ার করব, আমি পুজোর আগে বাড়িটা একটু ডেকোরেট করে নেব সুন্দরভাবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অবশ্যই ব্লগগুলো দেখো। সেই সকাল থেকে শুরু করেছি, করার পরে এখন এই গিয়ে শেষ হলো। তো এখন একটু চা নিয়ে বসেছি, চা খেতে খেতে, আর এদিকে বাবি ড্রয়িং করছে, তো ড্রয়িং করছে, তো আমি চাটা খেয়ে নিচ্ছি, বাবি খাওয়া হয়ে গেছে টিফিন। আর আজকে মোটামুটি ঘরটা পরিষ্কার করলাম, এবার একটু পুজোর আগে একটু সাজাবো, সেরকম কিছু না, একটু সাজাবো, তারপর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন চা খেতে খেতে ব্লগটাকে শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, পরের দিন আবার দেখা হবে। ও হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, এই ক্লিপগুলো আমি অর্ডার দিয়েছিলাম, অনেকগুলোই অর্ডার দিয়েছিলাম, তো এইটা হোয়াইট কালারের, তো এরকম ব্ল্যাক রেড, মানে আমি শুধু হোয়াইট অর্ডার দিয়েছিলাম, এসেছে ব্ল্যাক রেড সব রকম কালারই এসেছে, তিন রকম কালার এসেছে, তো ক্লিপগুলো বেশ ভালোই এসেছে, তো পড়েছি আজকে। তো ব্যাস ঠিক আছে, তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।